আপনি রিলিফ বলতে কিছু নাই, ক্রিকেট খেলে রিলিফ বলতে কিছু নাই। এখানে আপনার কোনো সময় ভালো খেলবেন, কোনো সময় খারাপ খেলবেন, কোনো সময় প্রসেস ঠিক থাকবে, কোনো সময় থাকবে না। আমার কাছে মনে হয় যে হ্যাঁ ভালো, আলহামদুলিল্লাহ আমরা একটা ম্যাচ জিতছি, যেভাবে আমরা শেষ করছি লাস্ট ম্যাচ ওইটাতে হয়তো আমি খুব একটা বিষয় ক্যাপ্টেন হিসেবে আমি খুব একটা বেশি হ্যাপি না। আমাদের সেকেন্ড টেস্ট আরও ভালো খেলা উচিত। ক্যাপ্টেন, সবাই বলে যে ওয়েস্ট নিউজিল্যান্ডের এই উইকেটটাতে গত 22 বছর ধরে বাংলাদেশ খেলে আসছে, কেউ কখনো জয় পায়নি, এবং সাবকন্টিনেন্টের কেউ কেউ 10 বছরে জয় পায়নি। সেই জায়গায় আপনার এই জয়টা আসলে কারিশ্মাটা কী ছিল? কোনো কারিশ্মা না, কোনো জাদুমন্ত্র ছিল না। আমরা আমাদের মানে আমাদের যে একটু আগে যে কথাটা বললাম, আমরা আমাদের প্রসেসটা ঠিক রাখার চেষ্টা করছি। আমরা আমাদের যে জায়গাটা ইম্প্রুভ করা দরকার, আমরা আপনারা সবাই জানো অনেকদিন ধরে চেষ্টা করছি আমরা অ্যাজ এ টিম ওয়াইজ খেলার। আমরা বাংলাদেশ টিম তখনই ভালো খেলে যখন টিম ওয়াইজ সবাই পারফর্ম করে, একজন দুজন পারফর্ম করলে টিম বাংলাদেশ টিম এরকম ভালো খেলে, বিশেষ করে টেস্টে। ওয়ান ডে টিউনিটা বল ধরো না, টেস্টের জন্য আমরা সবাই টিম ওয়াইজ হিসেবে ভালো খেলি, প্রত্যেকটা ডিপার্টমেন্টে ব্যাটিং বোলিং ফিল্ডিং, তখন আমরা টিমটা রেজাল্ট করি। যদি সেটাই হয় তাহলে সেকেন্ড ম্যাচটা কেন? এটা অবশ্যই তো দরকার, সেই সাথে আপনি খালি আপনি উইকেট অথবা ওই কষ্টটা দিলে হবে না। আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমিও প্রেস কনফারেন্সে মানে প্রেজেন্টেশনেও বলেছিলাম, আপনার মনে দেখছেন, বিদেশে খেলতে গেলে আপনার বিশেষ করে মাইন্ডসেটটা খুবই ইম্পর্টেন্ট। মাইন্ডসেটটা এমন যদি আগে থেকে চিন্তা করেন আমি নিউজিল্যান্ডে যাবো কি না কি হবে, আল্লাহর মধ্যে ছেড়ে দেবো, এভাবে হলে হবে না। আপনার ওইখানে হয়তো আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার অপটিমিস্টিক থাকাটা, আমি আমার ওই যে দিন শেষে আপনার মাইন্ডসেটটা কেমন থাকে ওটার উপর নির্ভর করে আপনি বিদেশে কেমন খেলবেন। আপনি যেটা বলছিলেন যে দল হয়ে খেলেছি এবং সেই কারণে সেকেন্ড ম্যাচে ফার্স্ট ইনিংস আমরা মানে ওটা তো দেখাই গেছে, আমরা স্ট্যান্ড তো তাই বলে যে ফার্স্ট ইনিংস আমরা সেকেন্ড টেস্টে ফার্স্ট ইনিংস আমরা খুব ভালো মানে অ্যাজ এ টিম হয়েছে ব্যাটিংটাও ভালো করতে পারি, কিন্তু সেকেন্ড ইনিংসে মোটামুটি কভার করতে পেরেছি। কিন্তু ফার্স্ট ইনিংসে আপনি যখন টেস্টে ফার্স্ট ইনিংস কলাপস করবেন তখন আবার টেস্ট ম্যাচে ব্যাক করা খুবই ডিফিকাল্ট। আসলে দেখেন একটা টেস্ট ম্যাচ গেছে হয়তো জুনিয়র অনেক মানে সবাই পারফর্ম করেছে, এক টেস্ট ম্যাচে আপনি সব কিছু বিচার করাটাও ডিফিকাল্ট। এখানে আমার কাছে মনে হয় যে আপনি সবাই মিলে খেলেন অথবা যারা সিনিয়র তারাও খেলুক আমরাও খেলি, যারা জুনিয়র তারাও খেলুক, আপনি দিন শেষে আপনার টিম হয়ে না খেলতে পারেন না, টিম হয়ে খেলে না খেলতে পারেন, তখন টিমে রেজাল্ট করাটা একটু ডিফিকাল্ট। নিউজিল্যান্ডে গিয়েছিলেন মানে তুলনামূলক নিউজিল্যান্ডের আগের রেজাল্ট অনুযায়ী কেউ আসলে ওইভাবে এক্সপেক্ট করে নাই, তিনটার প্রতি লাগাতার ঘরের মাঠেও খারাপ করেছে বাংলাদেশ, সেই জায়গায় এখন একটা সিরিজ ড্র করে এসছেন, এখন কি এক্সপেকটেশনটা আরও বেড়ে যাবে, এটা কি কোনো ধরনের প্রেশার তৈরি করবে কি না? আমার কাছে মনে হয় যে আমরা আপনারাও এক্সপেক্ট করেন নাই, আমার টিমে অনেকে এক্সপেক্ট করে নাই, হয়তো আমি কিছু এক্সপেক্ট করছি, অনেকে আপনারা সবাই কেউ এক্সপেক্ট করেন না যে আমরা এখানে একটা টেস্ট ম্যাচ জিতবো। এখন আপনি আমার কাছে মনে হয় যে আপনি একটা যেহেতু টেস্ট ম্যাচ জিতছেন, আমি ওটার চেয়ে সবচেয়ে বেশি ওই এখন সবচেয়ে বেশি চিন্তিত নেক্সট সিরিজগুলো নিয়ে, কারণ নেক্সট সিরিজগুলো আমাদের সামনে অনেক ভালো ভালো সিরিজ, ইন্ডিয়ার সাথে সিরিজ আছে, সাউথ আফ্রিকার সিরিজ আছে, শ্রীলঙ্কা সিরিজ আছে, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আছে, ওই সিরিজগুলো আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং, যেটা আমি এজ এ ক্যাপ্টেন হিসেবে ফিল করতেছি। তা আমাদের হয়তো আরও অনেক বেশি জায়গা অনেক ইম্প্রুভ করতে হবে, খালি একটা টেস্ট ম্যাচ আমি জিতলাম ওটা নিয়ে খুশি থাকলাম অথবা আমি ঘুরে গেলাম তা না, আমাদের পা নিজে মারতেই থাকবে অবশ্যই, কিন্তু আমাদের ওগুলো নিয়ে ফোকাস করতে হবে, খালি আমাদের আরও মানে ডে বাই ডে আরও অনেক ইম্প্রুভ করতে হবে, যেগুলো সব জায়গায় ইম্প্রুভ করতে হবে। জাতীয় দলের যখন হোয়াইট বলের অ্যাক্টিভিটিসগুলো থাকে মিরপুরে বেশি, তখন আমরা দেখি যে রেড বলের ক্রিকেটারদের অ্যাক্টিভিটি অনেকটা কমে যায়, মাঠে যাওয়া যায় না। তো আপনি এখন ক্যাপ্টেন হিসেবে বলবেন কি না যে আর আপনি যেটা বললেন যে দেখেন সবসময় কিন্তু রেড বলের প্র্যাকটিস হয়তো আপনাদের, আমি যেমন আপনি ট্যুরের আগে আপনি কিন্তু আমার মিরপুরে একদিনও দেখেন, কিন্তু আমি কিন্তু সাকিবের একাডেমি কিন্তু রেগুলার প্র্যাকটিস করছি, তো যে যার প্রিপারেশনটা নিয়ে রাখে তা এখন হয়তো আরো বেশি ওই জিনিসটা নিয়ে এমফাসাইজ করা হবে। দেখেন আমার কাছে মনে হয় যে জিনিসটা আপনি কিভাবে নেবেন এটার উপর নির্ভর করছে, এখন করোনা যে অবস্থা অর্ধেকের মানুষ বেশি মানুষ খাইতে পারছে না, আমার কাছে অর্ধেক খেতে পারছে না,
এর ভিতরে অনেকে খেলতেও পারছে না। তো অ্যাটলিস্ট আমি তো লাকি আলহামদুলিল্লাহ যে আমরা খেলতে পারছি। হ্যাঁ অবশ্যই কোয়ারেন্টাইনে আমার কাছে মনে হয় যে আমাদের টিম রেজাল্ট করার জন্য কোয়ারেন্টাইনটা আশীর্বাদ হয়ে আসছে আমাদের। কোয়ারেন্টাইনে যখন আমরা এগারো দিন বাহিরে ছিলাম, যখন আমরা হঠাৎ করে যখন বেরোলাম তখন আমরা একসাথে কাজ করছি, একসাথে কাজ করার পরে আপনার টিম বিল্ড আপটা হয়েছে। আর টিমে সবসময় যারা আগেও বলেছি আমি, সুজন ভাইয়ের খুব ভালো একটা ইয়া ছিল, রোল ছিল, আর মুশফিক ভাইও খুব ভালো রোল ছিল যে ক্যাপ্টেন সিনিয়র প্লেয়ার হিসেবে, তো ওই জিনিসগুলো খুব কাজে দিয়েছে আমার। ক্যাপ্টেনটা ভিন্ন রকম কোশ্চেন করতে চাই, সাধারণত আমাদের দলগুলো যখন বাইরে থেকে খেলে আসে জিতে আসে তখন এয়ারপোর্টটা দর্শকদের সমর্থকদের স্পেশালি বিসিবির একটা আয়োজন থাকে, আজকে এত বড় একটা অর্জন আমাদের তারপরেও সেই আয়োজনটা নেই, আপনাকে কি একটু খারাপ লাগছে? দেখেন আপনি যে কোয়েশ্চেনটা করছেন আমার কাছে মনে হয় এটা কন্ট্রোভার্সিয়াল তৈরি করার মতো কোয়েশ্চেন। আমি আপনারা সবাই জানেন আমি ওইরকম পার্সন না যে আপনারা আসবেন আমি আপনাদের জন্য ক্রিয়েট খেলি না, আমি আমার দেশের জন্য ক্রিয়েট করি। আমি আমাকে হ্যাপি করা যায় আমি জানি আপনাদের অনেক অনেকেই খুশি যে আমরা একটা টেস্ট ম্যাচ জিতছি। তো আপনি ওইভাবে চিন্তা ভাবনা করি না যে আমার একটা সুযোগ ছিল যে টেস্ট সিরিজ যেতে অথবা ড্র করা, সেটা পারেন ওইটা নিয়ে আমি ওই চিন্তিত যে কে আসলো না আসলো, অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে প্রফেশনাল টিম বাংলাদেশ টিম হিসেবে এভাবে চিন্তা করা আমি এভাবে চিন্তা করি।